নমস্কার বন্ধুরা, মৌসুমি স্নেক অ্যান্ড বিউটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেখুন অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিও অনেকগুলো করাই ছিল কিন্তু আমার আপলোড করা হয়নি, তার জন্য সরি। আজকে আবার নতুন করে ভিডিও দিয়েছি, এবার থেকে আশা করি ঠিকঠাকই ভিডিওগুলো দেবো আপনাদেরকে। তো আপনারা আবার আগের মতো আমাকে সাপোর্ট করুন, ভিডিওগুলো দেখুন, আর কী কী ভিডিও দেখতে চান তার উপরে বলবেন, আমি সেই হিসেবে ট্রাই করবো সেই ভিডিওগুলো করার জন্যে। বাল জড়ে গেছে প্রত্যেকে একটা। আচ্ছা দিদি, পেটে তুললেও লাগে জোর নাকি? কোথায়? পেটে পেটে তো আমার তো তুলেছিল, আমার হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে, দেড় মাস দু মাস হতে যাচ্ছে। বল পয়সা নি, নূতন আছে মুখেও, তুমি তো সেদিন আমার মুখের জন্য এটাই গরম করেছিলে। এটা না, এটা তো গরম করেছি, এটা তো করবো, কিন্তু ওর জন্য এগুলো মোটা মোটা ওগুলোর জন্য ওইটা করতে হবে। এটা কাটবি না, এটা শুনবে তো? হ্যাঁ সিরিয়াস? হ্যাঁ একটু সুন্দর হতে গেলে লাগে সোনা, কিছু করার নেই, বোঝা তো পাঞ্জাবি ভাষায়, তাই না? একটু নিজেকে এই যে সৌন্দর্যটা হিন্দি বোঝে, হিন্দিতে বলো। এই দিদি প্রাইমারটা কিন্তু বেশি সুন্দর, কখন তুলবে এটা? আপনি কিছু হয় না, এটা তো ইয়ে না, কেমিক্যাল কিছু না। কি খড়কুটো সিরিয়াল দেখেছিস? ভালো দিয়েছিল গুনগুন, এই গানটাতে ছুটে যাচ্ছিল। আর একটা কথা কি বলতো, এইসব নতুন বিয়ে বহু মানাবে, একটু সময় দিলে একটু ড্যান্স করে দিতে হবে। ওনার লোমগুলো আছে আরো, এই আমাদের যে পুচকুটা তার দাদাকে রাখি বলিয়েছে, তোমাকে দেখাবো ওর দাদাকে। হ্যাঁ জল না খেলে কত কষ্ট হয়, কি না খেলে জল, ওয়াটার ওয়াটার
সমাজ যা এর আবার লম্বা চুল আছে সমান করে কাটবো তুই ট্রেনে তুলছিস কোথায় কাঁচি দিয়ে সমান করে কেটে নিও মেয়ে মানুষদের কি করতে হয় একটু সহ্য করতে হ্যাঁ ঠিক বলেছো এরকম বড় বড় লাইট তিন চারটে থাকলে বেশি ভালো হবে জানো টিউবলাইটটা কোনো লাইট হয় না আর এইটাতে ছোটোটা তো মোটেও না এই বড় লাইট দুটো কিনতে হবে এপাশ থেকে দুটো ওপাশ থেকে দুটো